বিশ্ব ক্রিকেটের বড় কর্তা ভারত, দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসা সৌরভ গাঙ্গুলির দাপট যেন তার খেলোয়াড়ি জীবনের চেয়েও বেশি। তাই তো এতদিন কথার তুবড়ি ছুটিয়েও শেষ পর্যন্ত বিসিসিআই এর কাছে মাথা নত করতে হলো অন্যদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করেননি সৌরভ। এসিসির সভার আগের দিনই বিসিসিআই প্রধান একরকম ঘোষণা দিয়ে দিয়েছেন, এশিয়া কাপ হচ্ছে না। আয়োজক পাকিস্তান ব্যাকফুটে, দেশটির ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানির কণ্ঠে হঠাৎ নরম সুর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসরটি আগামী বছর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এবছর এটি সবার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা শ্রীলঙ্কার সঙ্গে অদল বদল করে নিয়েছি, আগামী বছর সেখানে এশিয়া কাপ হবে, কারণ করোনা ভাইরাসে কম আক্রান্ত দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে একটি শ্রীলঙ্কা, সেজন্য এমন সিদ্ধান্ত। আর 2022 সালে আয়োজন করব আমরা। ক্রিকেট নিয়ে রাজনীতি পুরনো, অল্প কয়েকটি দেশ লাইমলাইটে থাকায় সে রাজনীতি বুঝতেও যেন সময় লাগে না। এই মুহূর্তে বিসিসিআই এর টার্গেট আইপিএল, ধীরে ধীরে প্রস্তুতি সেরে নিচ্ছে তারা। আইপিএল এর উইন্ডো উন্মুক্ত রাখতে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী বোর্ডকে ছেড়ে দিতে হচ্ছে, সেখানে পিসিবি আর এশিয়া কাপ তো নস্যি। যদিও এসব স্বীকার করতে চাইছেন না এহসান মানি। এর মধ্যে কোনো রাজনীতি নেই, আমরা পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু দুদেশের করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আলোচনার ভিত্তিতে এসএসসির কাছে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছি, বোর্ড তাতে সম্মত হয়েছে। শুধু ক্রিকেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত, এর মধ্যে অন্য কিছু নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি। যদিও করোনাকালে বিশ্ব ক্রিকেটের রাজনীতিতে অনেকটা নিষ্প্রভই দেখা গেছে তাকে। 2020 এশিয়া কাপের ভাগ্য নির্ধারণী দলিলে চূড়ান্ত স্বাক্ষর ঠিকই করেছেন, কিন্তু তাতে বাহ্যিক চাপ কতটা ছিল তা আর বুঝতে বাকি থাকে না। মাকসুম আলম খান, সময় সংবাদ।